গর্ভাবস্থার প্রথম মাসটি প্রথম চার সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহের প্রথম দুই দিন নিয়ে গঠিত আমরা মাসে ত্রিশ দিন হিসেবে গণনা করব এজন্য চার সপ্তাহে আটাশ দিন এবং পঞ্চম সপ্তাহে প্রথম দুই দিন নিয়ে এক মাস বোঝার সুবিধার্থে আমরা ভাগ ভাগ করে সপ্তাহ নিয়েই আলোচনা করব প্রথম সপ্তাহে বাচ্চার আকার ও ওজন প্রথম সপ্তাহে বাচ্চার আকার ওজন জানা যায় না কারণ গর্ভধারণ প্রক্রিয়া এখনো শুরুই হয়নি যেহেতু গর্ভধারণের প্রক্রিয়া দুই সপ্তাহ পর অর্থাৎ দুই সপ্তাহ পর অনিষিক্ত ডিম্বাণু পুরুষের সক্ষম শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাই দ্বিতীয় সপ্তাহেও বাচ্চার ওজন বা আকার জানা সম্ভব হয় না তৃতীয় সপ্তাহতেও বাচ্চার আকার এবং ওজন এতটা নগণ্য থাকে যা পরিমাপ করা সম্ভব হয় না প্রথমে একগুচ্ছ কিশোর কোষ আপনার জরায়ুতে অবস্থান নেয় পরবর্তীতে পর্যায়ক্রমে তার বিকাশ ঘটতে থাকে চা সপ্তাহের শেষের দিকে আপনার শিশুকে তুলনা করতে পারেন একটি সরিষা বীজের সঙ্গে খুব ছোট থাকায় চার সপ্তাহেও ওজন পরিমাপ করা সম্ভব হয় না পঞ্চম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন এ সপ্তাহে গর্ভের বাচ্চাটির আকার দ্বারা একটি আপেল বীজের মতো ধারে কাছে আপলের বীজ থাকলে হাতের তালুতে নিয়ে বাচ্চার সাইজ কল্পনা করতে পারেন মাথা থেকে নিচ পর্যন্ত বাচ্চার দৈর্ঘ্য হয় শূন্য দশমিক এক তিন ইঞ্চি আর আগামী সপ্তাহের মধ্যে বাচ্চা দ্বিগুণ সাইজের হয়ে যাবে ওজন এ সময়ে অনেক কম তাই হিসাব করা হয় না দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দ্বিতীয় মাসে শিশুর আকার এবং ওজন কতকু বাড়ে সে বিষয়ে ভিডিও নিয়ে শীঘ্রই আসছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ